তোমরা আছো অনন্ত অনন্ত কাল থাকবে তোমরা, তোমাদের বুকের রক্তে গড়া এই দেশ। ওই পতাকায় তোমাদের সবুজ হৃদয় আঁকা আছে, তোমরা শহীদ। হাজার বছরের প্রার্থিত স্বাধীনতার সূর্য তোমরাই জ্বালালে আকাশে। সালাম, সশ্রদ্ধ সালাম তোমাদের। হাবিবুল্লাহ চৌধুরীর সাথে জীবিত অবস্থায় যার একটি নিবিড় সখ্যতা গড়ে উঠেছিল, পেশায় তিনি শিক্ষক এবং স্থানীয় সরকার বিষয়ক হিসাবে সারা দেশব্যাপী বাংলাদেশের বাইরেও যার পরিচিতি রয়েছেন, তিনি হচ্ছেন বর্তমানে তিনি কুমিল্লা ব্রিটেনে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্যের দায়িত্ব পালন করছেন হাবিবুল্লাহ চৌধুরীর একান্ত আপনজন ডক্টর তোফায়েল আহমেদ, স্থানীয় সরকার বিশেষজ্ঞ। আপনাকে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব হাবিবুল্লাহ চৌধুরীর নাগরিক সংসভার সম্মানিত সভাপতি ডক্টর মুসলিউদ্দিন, কুমিল্লার মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব আকম বাহাউদ্দিন বাহার, জনাব খালেকুজ্জামান, আব্দুল মালিক রতন সহ ঢাকা থেকে যারা এসেছেন এবং কুমিল্লার বিশিষ্ট নাগরিকবৃন্দ যারা উপবিষ্ট আছেন, সবাইকে আমি আমার সশ্রদ্ধ সালাম জানাই এবং সাথে সাথে আমি স্মরণ করি এবং অ্যাড্রেস করতে চাই জনাব হাবিবুল্লাহ চৌধুরীর দুই সন্তান সরল এবং শ্রাবণীকে। আমার কাছে হাবিবুল্লাহ ভাইয়ের কথা আমি বেশি বলবো না, আপনি অনেক বলেছেন। আমার কাছে একটা জিনিস খুব ভালো লাগছে আজকে, যে এতক্ষণ পর্যন্ত চারটা ঘন্টা এই অনুষ্ঠানটা চলছে এবং অত্যন্ত প্রবীণ ব্যক্তি, কুমিল্লার বিশিষ্ট নাগরিক, এরা এখন পর্যন্ত কিন্তু কেউ উঠেন নাই এবং এটা বোধহয় কুমিল্লাতেই সম্ভব। এবং এই যে অ্যাপ্রিসিয়েশন একটা মানুষ, তার থেকে কিছু পাওয়ার নাই আমাদের, কিন্তু আপনারা যে এতক্ষণ ধরে এই জন্য হাবিবুল্লাহ চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়ে এতক্ষণ পর্যন্ত এই জায়গায় আছেন এবং আরও আশা করি শেষ পর্যন্ত থাকবেন, দোয়া হবে শেষ পর্যন্ত থাকবেন, আমি সেজন্য আমার অন্তর অন্তঃস্থল থেকে আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং বিশেষ করে কুমিল্লার এই কালচারটা, এই সংস্কৃতিটা আরও শক্তিশালী হোক সেটা আমি কামনা করছি। কুমিল্লা অনেকগুলো বীর জন্ম দিয়েছে, কুমিল্লার অনেক বিশিষ্ট ব্যক্তি যারা সারা দেশকে আলোকিত করেছে, এরকম ব্যক্তির জন্ম কুমিল্লায় হয়েছে। আবার বাইরে থেকে অনেক লোক এসে কুমিল্লাকে সারা বিশ্বে পরিচিত করেছেন, কুমিল্লা তাদেরকে সকল রকমের সহায়তা হোস্ট করেছে, এর মধ্যে ডক্টর আক্তার হামিদ খানের কথা বলা যায় এবং আরও অনেকে আছেন। আমি মনে করি কুমিল্লাতে যে এতগুলো বিশিষ্ট ব্যক্তির জন্ম, কুমিল্লার আকাশে অনেক নক্ষত্র, তার মধ্যে যারা হাবিবুল্লাহ চৌধুরী এবং যারা মমতাজ বেগমও থাকতে পারেন এবং তাদেরকে যেন কুমিল্লাবাসী ভুলে না যায়, উপযুক্ত সময়ে উপযুক্ত অবস্থায় তাদেরকে যেন স্মরণ করা হয়, এই আশাটা ব্যক্ত করছি। আমার সাথে হাবিবুল্লাহ সাহেবের রাজনৈতিক কারণে কোনো সম্পর্ক ছিল না, কিন্তু কেন কীভাবে জানি একটা সম্পর্ক হয়ে গিয়েছিল। আমি যখন কুমিল্লা একাডেমিতে চাকরি করতে আসি সেই সুবাদে, এবং তাও অবশ্য রাজনৈতিক সুবাদ কিছুটা, কোনো এক সময় যখন উপজেলা হলো, উপজেলা নিয়ে যখন কাজ হচ্ছিল আমি উপজেলার কাজের মধ্যে একটা বড় অংশ লিড করতাম, সেই কারণেই কোনো এক সময় আমাকে সিরাজুল আলম খান, ওনারই কয়েকজন লোক উপজেলার চেয়ারম্যান, বিশেষ করে টাঙ্গাইলের আব্দুল বাতেন কৃষক লীগে ছিলেন, বাতেন সাহেবের মাধ্যমে আমাকে খবর দিলেন, বাতেন সাহেবকে বললেন যে ওকে একটু নিয়ে আসুন। একদিন আমরা গেলাম বাতেন সাহেবকে নিয়ে সিরাজুল আলম খানের বাসায়, রাত্রে একটা দুইটা পর্যন্ত আমাদেরকে আটকে রাখলেন, তারপর ছেড়ে দিলেন, যাওয়ার কোনো জায়গা নেই। যাই হোক, এই সুবাদে সিরাজুল আলম খান কুমিল্লা আসলেন একবার, আসার সাথে আমাকে খবর দিল যে আমার যেন আসি। স্টেশনে আসলাম, ট্রেন স্টেশনে, ওখান থেকে কোথায় যাবে আমি জানতাম না, আমাকে নিয়ে গেল হাবিবুল্লাহ সাহেবের বাসায়। এই তখন হাবিবুল্লাহ ভাইয়ের সাথে সরাসরি দেখা হচ্ছে, কথা হচ্ছে, এটা হচ্ছে 82-83 সনের কোনো এক সময়, আমার এক্সাক্ট মনে নেই। মমতাজ বাবার সাথে দেখা হলো, আপ্যায়ন করলেন, অনেক রাত পর্যন্ত গল্প স্বল্প হলো। হাবিবুল্লাহ সাহেব সিরাজুল আলম খানের সাথে একটা কথাই একমত না, একটা লোককে দেখলাম যত রকমের তাত্ত্বিক কথাই বলা হচ্ছে উনি বলে দাদা এইসব কথা চলে না। তারপর থেকে অনেকবার ওনার সাথে বিভিন্ন সময় অকেশনে দেখা হয়েছে, পরবর্তী সময়ে ছোটো ভাইয়ের মতো স্নেহ করতেন। আমি কুমিল্লায় আসলাম একবার, সার্কিট হাউসে ছিলাম রাত্রে, তো উনি টের পেয়েছেন যে আমি সার্কিট হাউসে আছি, উনি আমাকে ফোন করলেন, বলে তুমি খুব বড় লোক হয়ে গেছো না, সার্কিট হাউসে থাকো, এখানে কি হাবিবুল্লাহর বাসা নাই? আমি বললাম মাপচাই হাবিবুল্লাহ ভাই, আমি এটা ব্যবস্থা করি নাই, আমার জন্য ব্যবস্থা করতে আসি, আমি কালকে সকালে আপনার এখানে আসবো। বলে সকালে যেন আমি দেখি তোমাকে,
সকালে আমি গেলাম একটা রিক্সা নিয়ে, দেখলাম যে 8 রকমের আচার সাজাই রাখছে, বলে এগুলো আমি বানিয়েছি, সবগুলো খাও। আমি বললাম সকালে কেউ আচার খায়? বলে এখন তুমি আসো না, তুমি সকালে আসো, সকালে খাবা। এই ছিল ওনার এক ধরনের আবদার। তো আমি সর্বশেষ একটা কথা বলে আমি বিদায় নিচ্ছি, বিশেষ করে এমপি সাহেব আছেন, এমপি সাহেবের সাথে আমার কোনো সময় একই মিটিংয়ে কোনো সময় শেয়ার করা হয় নাই বা একসাথে। আমি বিশ্ববিদ্যালয়ে আসার পরে উনি অসুস্থ, তা আমি ওনার সাথে দেখা করার গেলাম, বললাম আমি কোথায় আসলাম, এটা অনেক সমস্যা, আমি কী করবো, আমি কি খুব বিমসিম খাচ্ছি, আমার তো মনে হয় আমি বোধহয় পারবো না। তো উনি অনেকক্ষণ চিন্তাভাবনা করলেন, যে একটা কথা বললেন, আমাকে বললেন কি, বললো তুমি এমপি সাহেবের সাথে দেখা করো। আমি বললাম আমি তো সরাসরি ওনার সাথে কথা বলতে পারি না, দেখা করতে পারি না, কিন্তু আমার বোর্ড লাগবে। বলে যাই হোক না কেন, কি ক্যান্সল, যাও ওর সাথে কথা কথা বল। আজকে আমার কাছে এই কথাটা মনে হচ্ছে যে ওই যে ওনার কথা বলতে স্ট্রেট ছিল। যাই হোক, এখন আমরা যে কথাগুলো হচ্ছে যে নক্ষত্র আমাদের আকাশে অনেক ছিল, একে একে ঝরে পড়ছে, তাই বলে কি আমরা সবাই অন্ধকার নিমজ্জিত হব? সেই নক্ষত্রগুলোর আলো আমাদের সবাইকে ধারণ করতে হবে। এই যে মানুষগুলো চলে যাচ্ছেন, তাদের শুধু স্মরণ করার অর্থটা হচ্ছে তাদের রেখে যাওয়া শিক্ষা, তাদের রেখে যাওয়া স্মৃতি, সেগুলো ধারণ করা, তাহলে আমাদের অন্ধকার থাকবে না। আমি আজকে জনাব হাবিবুল্লাহ চৌধুরীর স্মরণ সভায় কুমিল্লার যে বিশেষ করে বিশিষ্ট নাগরিকবৃন্দ, বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবৃন্দ, যেমন এর মধ্যে প্রফেসর আমির আলী চৌধুরীর মতো ভদ্রলোক আজকে এতক্ষণ পর্যন্ত এই সভায় বসে আছেন, আমি ওনাকে এতক্ষণ পর্যন্ত কোনো সভায় বসে দেখিনি, এতক্ষণ পর্যন্ত বসে আছেন, তার মানে কি? তার মানেটা হচ্ছে এই লোকটার প্রতি, এই ব্যক্তিটার প্রতি সবার একটা আন্তরিক শ্রদ্ধা। এই যে আন্তরিক শ্রদ্ধা কখন আসে মানুষের, এই জিনিসটা আসে ওই মানুষটার কন্ট্রিবিউশনের কারণে আসে। তো সেই জন্য আমি মনে করবো যে এটা এক ওয়ান শট, এই যে একটা আমরা আজকে স্মরণ সভায় আসলাম, কথা বললাম, চলে গেলাম, কিন্তু এই যে এই পাঠাগার থাকবে, এই পাঠাগারের সাথে ওনার সম্পর্ক ছিল, সেই পাঠাগারকে কেন্দ্র করে হলেও ওনার স্মৃতিগুলো হয়তো আমরা রোমন্থন করতে পারবো এবং আমাদের পরবর্তী প্রজন্মকে এইসব জিনিসগুলো শিক্ষা দিতে পারবো। আমি জনাব হাবিবুল্লাহ চৌধুরী, মহান মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ চৌধুরী, তার মহিষী স্ত্রী আমাদের আফা মমতাজ আফা, এই দুজনের আত্মার মাগফিরাত কামনা করি এবং তাদের দুই সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। ধন্যবাদ। সাবেক ছাত্র নেতা, মুক্তিযোদ্ধা, কুমিল্লা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট জহুরুল ইসলাম সেলিম শ্রদ্ধা নিবেদন করবেন হাবিবুল্লাহ চৌধুরীর দীর্ঘদিনের পাঠাগারের শিল্প সঙ্গী। হাবিব ভাইয়ের সঙ্গে আমার পাকিস্তান আমলের সম্পর্ক, আমি ছাত্রলীগের কর্মী, তিনি যে ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন এটা শুনছি, কবে কোন দিন এটা আমি জানি না। আমি যাওয়া আসার পথে ওনার বাড়ির সামনে একটা চা দোকান ছিল বড়, এটা ছিন্দি বিক্রি হইত, নামটা আমি ভুলে গেলাম, আর মহুবাই একটা পান দোকান ছিল রফিক, হ্যাঁ রফিক ভাইয়ের একটা চা দোকান ছিল, এটা ছিন্দি বিক্রি হইত 1 প্লেট। আর পাশেই একটা পোষণ দোকান ছিল মহুবাই, রেজা ভাই আমাকে বলছে যে মহুবাই আওয়ামী লীগের লোক, যোগাযোগ রাখি। আর এই ভদ্রলোকের এই দেখলাম হাবিবুল্লাহ ভাই সবসময় বসা থাকতেন লুঙ্গি পরেন, হাবিব ভাই বললো পরিচয় হইলো, কথাবার্তা হইলো, এমন কোনো দিন নাই যেদিন হাবিব ভাইয়ের সাথে কথা হয়নি। পরবর্তী পর্যায়ে ওনার সাথে আমার কাজ করার সুযোগ হইলো, এই আপনারা যে টাউন হলে বসে আছেন, এই টাউন হলে আমি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি প্রায় 1 বছর, তিনি আমার সাথে, আমি ওনার সাথে 4 বছর কাজ করার সুযোগ পেয়েছি। নিজের একজন ভদ্রলোক, এর মাঝে কোনো ইয়ে নাই, যা বুঝতেন যা চিন্তা করতেন সরাসরি বলে ফেলতেন, আমি প্রায় ওনার বাসায় যেতাম। একবার আমাকে হাসের দাওয়াত দিল, কয়েকদিন হাস খেলি, আমার কইল যে তুই একদিন কালকে আয়, এদিকে যদি হাস পরিষ্কার করে, হাঁস কিনে আছে 12টা, যেগুলো হয়তো কতজন দাওয়াত দিচ্ছে, কতজন 12 জন, জোর করে দিলে 12টা, কার বেশ চিন্তা করছেন, একবার বুঝতে দিন স্যার। এই এই হাঁসের দাওয়াতে আছে আমার আগে যে বক্তৃতা করে গেলে ডাক্তার ইকবাল সাহেব, তিনি এবং তৎকালীন থানার ওসি, তার লগে একটা সম্পর্ক দেখলাম আছে, এরকমভাবে আমরা ভালো 13 জন। হাবিব ভাই কইলো, কই যে হাঁস পাঁচতে যাইয়া আমার আত্মা শেষ, এবং এত বড় বড় আমার উচিত দিয়েছে, কচি ডাক দিয়েছে 1 মাস আগে, এটি দিয়া ইয়া মানে জুস বানাইছে, এটি তোমার খাবি, এই লোক হাবিব ভাই। আর একটা গল্প কথা না বলে আমি পারতেছি না, এই হাবিব ভাই আমরা আমার বাসি গেছিলেন এখানে, হঠাৎ করে হাবিব ভাই গেলাম, আমি কক্সবাজার যাবো, গেলেন কক্সবাজার, ফিরে আইলেন অনেকদিন পরে, কি আমাদের গল্প গল্প করে পাশ হোক,
কক্সবাজার লাইয়াকে ভালো জিনিস পাইছে কি আমি মাছের চাষ করিলাম, মাছের ব্যবসা করিলাম। তই কক্সবাজার লাইয়া কথাবার্তা হয়ে গেছে, কি কথাবার্তা লাগবে? আমি এক বছরের লাগিয়া এখানে একটা হোটেল ভাড়া লই নিয়েছি। আসলে আর কোনোদিনই যাওয়া হয়নি। আর একটা শেষ ঘটনা বলি, একদিন আগে আমাদের কইল জয়েল গেম চাঁদার কথা কইল। তিনি জানেন জয়েল গেম সাহেব আমাদের নেতা ছিলেন, এই অঞ্চলে আমার জানা মতে তিনি একজন দানবীর মানুষ ছিলেন, অনেক ছাত্র অনেক মানুষের তিনি উপকার হয়েছেন। তিনি শিল্পপতি ছিলেন, ভাবিল যদি আমরা গেল গাই যাক আমি শিল্পপতি হব, ছোট্ট শিল্পপতি কি আমি ঋণ লইছি, ঋণ ঋণ আমরাও গেল ঋণ লবি, ঋণ লইয়া ব্যবসা করবি। কীভাবে লইলে? বাড়িটা বন্ধ হয়ে গিয়া, আরে ভাবিব আমি বাড়ি যাবো গিয়া, আমার ঠিক বাড়ি চলে গেছে। পরবর্তী পর্যায়ে আমি যতটুকু জানি আমাদের এমপি সাহেব এটা একটা খুচ ব্যবস্থা করে আর এটা কিছুটা লক্ষ্য হয়েছে যদি উনি হাসেন, এই হাবিব ভাই। আর হাবিব ভাই সম্বন্ধে সর্বশেষ কথাটা বলি, তিনি আমার কুমিল্লা আমার একজন সদস্য ছিলেন, রেগুলার যেতেন, মামুন স্যারের সাথে খুব ভালো সম্পর্ক ছিল, তখন যেতেন আত্মীয় মিত্র যেতেন। তা আমি বছরের শেষে হাবিব ভাইয়ের ঘর দিয়ে হাবিব ভাই আপনি আইন সেটা করে দেন। হাবিব ভাই সেই কথাটা আমি বলতে চাইছিলাম, তিনি একজন নির্ভীক একসময় ছাত্রলীগের নেতা ছিলেন, বঙ্গবন্ধুর আদর্শের প্রেমিক ছিলেন, পরবর্তী পর্যায়ে মানুষের জীবনে চলার পথে বিভিন্ন বিষয়ে তিনি যখন যশোর চলে গেলেন তখন ওনার সাথে আমাদের আমার ব্যক্তিগত সম্পর্কটা একবারে মোটেই নাই। পরবর্তী পর্যায়ে তখন হলেন আমাদের আবার হয়েছে। আমি আপনাদের সবাই কাছে একটু অনুরোধ করব, হাবিব ভাইয়ের দুই সন্তান আছে, একজন আমার সামনে দুজনে বসে আছে, দুই সন্তানকে তিনি গুছতে করবেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, হাবিব ভাই তার জীবনে চলে চলা গলায় কথাবার্তায় আপনাদের পরে যদি কোনো সময় কোনো পরে কষ্ট দিয়ে থাকে আপনারা ক্ষমা করে দেবেন। তিনি একজন মহান মানুষ ছিলেন, আমার দৃষ্টিতে ভালো মানুষ ছিলেন। আমি অপারেশন করে এসেছিলাম হার্টে, ওনার বাসায় গেলাম, দেখা করলাম এবং রাজনৈতিক অবস্থার জন্য একটু আলোচনা করলাম ওনার সাথে, যে এই অবস্থায় চাষিদের ভূমিকাগুলো তো আমাদের ভালো লাগছে না, কেউ বীজ দলে ঢুকলো কেউ সৈন্য দলে ঢুকলো, এটি ব্যাপার। তখন ওই দুঃখ পেলে বললো একটু শোনো, তোমার অবস্থা আমার অবস্থা একই, তুমি রাজনীতি করো না আমিও রাজনীতি ছাড়ে দিদি দাসত করি, আর দাসত করতে ভালো লাগে। রাজনীতি নেতার সামনে বলতে চাই, যত কিছুই করে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার সংগ্রামকে বাদ দিয়ে আপনারা চিন্তা করতে পারবেন, চিন্তা করলে আপনারা জিরুই থাকবেন, হিরো হতে পারবেন। আমি জাতির নেতাদেরকে বলতে চাই, কারণ আমি জাসদের প্রেসিডেন্ট ছিলাম কুমিল্লা জেলার রশিদ ইঞ্জিনিয়ারের পরে, আমি সেন্ট্রাল কমিটির মেম্বার ছিলাম জাসদের, আজকে যারা জাতীয় নেতা আছে তাদের তখন আমি দেখিনি। তবে আমার ভাগ্য আমি বলতে চাই যে আমি রাজনীতি করেছিলাম মানুষের জন্য, বৈজ্ঞানিক সমাজতন্ত্র কায়ে যাই বলি সমাজতন্ত্র কায়েমের জন্য একটা চিন্তা ভাবনা আমাদের ছিল, এটাই আমরা ভাগ হয়েছি। আর কিন্তু কোনো বিষয় নিয়ে বঙ্গবন্ধুর সাথে আমাদের কোনো ডিফারেন্স ছিল না, কোনো ব্যাপারে ডিফারেন্স ছিল না। আজকের দিনেও বলতে চাই আমরা এই মুক্তিযুদ্ধ চলছে চলবে, মুক্তিযুদ্ধ সারা জগৎ চলবে, যে কোনো সময় দুর্নীতির সন্তান অন্যায় জুলুম অত্যাচারের বিরুদ্ধে এই মুক্তিযুদ্ধ কন্টিনিউ করবে, এই মুক্তিযুদ্ধরা কাজ করবে, এই মুক্তিযুদ্ধের কাজ এই হবে। আমি আমার বলার কিছু নাই, শুধু একটা বলবো, হাবিবুল্লাহ চৌধুরী সাহেবকে আসলে ধরে রেখেছিলেন আকবর বাহাদুর সাহেব এমপি সাহেব, ওকে যদি উনি রাজনীতি করতেন না কিন্তু সামাজিক ব্যাপারে ওনাকে জড়াইয়ে যেমন আপনি পাঠাগারের ওনারা প্রেসিডেন্ট করেছিলেন অনেক বছর, কারণ উনি রাজনীতি না করলেও দেখা গেছে আপনি আমাদের সংসদ সাহেব ওনাকে জড়িয়ে রাখছেন ধরে রাখছেন এবং ভালো মানুষ হিসাবে তাকে জড়িয়ে রাখছেন, কারণ উনিও ভালো পরিবারের লোক ভালো মানুষ। শুধু একটা কথা বলবো, আজকের উপস্থিতি পেশাজীবীর উপস্থিতি আমাদের সবাইকে আওয়ামী করতে হবে এমন তো কোনো কথা নাই, আমরা যেখানেই থাকি না কেন আমরা যদি ওই মুক্তিযোদ্ধার পক্ষে কথা বলি মুক্তিযোদ্ধার পক্ষে কাজ করি সেটা তো আওয়ামী লীগের থেকে অনেক বেশি হবে, সবাই আওয়ামী লীগ করলে তো আওয়ামী লীগের বিভিন্ন পক্ষের লোক থাকবে, আমরা যারা দাঁড়িয়ে আছি আমরা যদি কাজ করি স্বাধীনতার পক্ষে আমাদের মনে হয় এটাই আমাদের জন্য বেটার হবে। হাবিব ভাই মরে গেছে,
হাবিব ভাই মনে আজকে দেখতেছে হাবিব ভাই এখানে জীবিত আছে। আজকে এত উত্তর উপস্থিতিরা এটাই প্রমাণ করে হাবিব ভাই বেঁচে আছে আমাদের মাঝে। আর আমি বলবো হাবিব ভাই মারা গেছে, আজকে হাবিব ভাইয়ের একশো দুইটা ছেলে আছে, একটা মেয়ে আছে, আপনাকে বেহেস্ত রিসিভ করুক, কাবরাজা পাপ করুক, এবং ওনার এই সুখে একে ওনার পরিবার সবকিছু রূপান্তর করে দেশ ও জাতির মঙ্গল কামনা করবে। আসসালামু আলাইকুম। আছো অনন্ত অনন্তকাল থাকবে তোমরা, তোমাদের বুকের রক্তে গড়ায় এই দেশ। ওই পতাকায় তোমাদের সবুজ হৃদয় আঁকা আছে, তোমরা শহীদ। হাজার বছরের প্রার্থিত স্বাধীনতার সূর্য তোমরাই জ্বালালে আকাশে। সালাম, সশ্রদ্ধ সালাম তোমাদের।